আজ আমরা সত্যি সোনা গল্পের এক ও দুয়ের দাগের প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, একের দাগে কী আছে, একটি বাক্যে উত্তর দাও। একের এক, বুড়ো চাষির সংসারে কে কে ছিল? বুড়ো চাষির সংসারে ছিল তার একমাত্র ছেলে ও ছেলের বউ। একের দাগে দুই, চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল? চাষির ছেলেটি ছিল খুব অলস ও লোভী প্রকৃতির। একের তিন, বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো? বাপের কথা শুনে ছেলের মন লোভে ভরে ওঠে। একের চার, বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে জাননি? মাটির নিচে কোথায় সোনা পোতা আছে, এই কথাটা বুড়ো চাষি তার ছেলেকে বলে জাননি। দেখো, দুয়ের দাগে প্রশ্ন। দুয়ের দাগে কী করতে হবে, সংক্ষেপে উত্তর দাও। দুয়ের দাগের এক, চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি খুঁড়েছিল? উত্তর হলো, চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত 5 বিঘে জমি খুঁড়েছিল। দুয়ের দাগের দুই, চাষির ছেলের প্রথম রোজগারে কে খুশি হয়েছিল? চাষির ছেলের প্রথম রোজগারে ছেলের বউ খুব খুশি হয়েছিল। দুয়ের দাগে তিন, গল্পে কোদাল দিয়ে মাটি খোঁড়ার কথা বলা আছে, আর কী কী জিনিস দিয়ে মাটি খোঁড়া যায় বলে তোমার জানা আছে? উত্তর হলো, এছাড়াও লাঙল, শাবল, ট্রাক্টর প্রভৃতি দিয়ে মাটি খোঁড়া যায়।